सर चा। थैंक यू रजत। अर्जिता আপনারা একটু বসে কথা বলুন, আমি কিছু খাবারের ব্যবস্থা করি। কি বুঝছেন ডক্টর মিশ্রা? এই তোমার প্রেসক্রিপশনে আমি কোনো ভুল পাচ্ছি না। এই টেস্ট রিপোর্টস অনুযায়ী তোমার ডায়াগনোসিস একদম ঠিক, কিন্তু আর আমার পেশেন্ট হলেও আমি এই টেস্টগুলি প্রেসক্রাইব করতাম আর এই মেডিসিনস গুলোই দিতাম। তাহলে কেন পেশেন্টের কোনো উন্নতি হচ্ছে না দিনকে দিন? আর হয়তো কোনো একটা পার্টিকুলার ড্রাগে অ্যালার্জিক, যেটা আমরা জানি না। তুমি এক কাজ করো, এই পার্টিকুলার স্টেরয়েডটা তুমি বদলে দেখতে পারো। সকালেই দিয়েছি টেস্ট রিপোর্টস গুলো। হ্যাঁ, আমারও সন্দেহ হয়েছিল, তাই দুটো ল্যাব থেকে দুবার করে টেস্ট করেছি, এক রিপোর্ট। তাহলে তোমার চিন্তা করার কিছু নেই, বি পেশেন্ট আজও। আরে আমাদের প্রফেশনে একটু টাইম লাগে। সময় নেই ডক্টর মিশ্রা, আমার হাতে সময় নেই। দেখছেন তো আমার অবস্থা, এর মধ্যে একটু একটু আশার আলো দেখেছিলাম। একটা ক্রিটিক্যাল পেশেন্ট সারিয়ে তুলতে পারলে ডাক্তার হিসেবে এলাকায় নাম হবে, দুটো পেশেন্ট বাড়বে, সেই সুযোগটা বোধহয় হাতছাড়া হয়ে গেল। আর্য, এত ভেঙে পড়লে কি করে হবে? আরে বৃষ্টি কার ভরসায় থাকবে? আর তোমার মা? আমি সব বুঝি ডক্টর মিশ্রা, সব বুঝি, কিন্তু এই পেশেন্টটিকে পাঠিয়েছিলেন আমার বাবা ডক্টর আদিত্য রায় চৌধুরী। বাবার পাঠানো পেশেন্টকে যদি আমি ঠিক করে সারিয়ে তুলতে না পারি, তাহলে বাবা কি বলবেন? ছেলে একটা অপদার্থ, ইনকম্পিটেন্ট। না ডক্টর মিশ্রা, একে আমাকে সারিয়ে তুলতেই হবে, যে করেই হোক। মাসিকে আসতে বারণ করার আগে আমার সঙ্গে একবার কথা বললে না কেন? আমি বুলা মাসিকে বুঝিয়ে বলতাম। কি বলতিস বুলা দিকে? তোর বউ খালি হাতে এসেছে, আমার মুখ থাকতো তুই ওর লজ্জা করতো না? মা তুমি তো জানো আতরদের বাড়ির অবস্থা, বৃষ্টির প্র্যাকটিস এখনো জমছে না। আর জানো তো কি অবস্থার মধ্যে বিয়েটা হয়েছে। তা জানবো না বাবা, যে মেয়ে তার শ্বশুর শাশুড়ি হবু বরকে জেল খাটাতে পারে, সে যে বাপের বাড়ি থেকে খালি হাতে আসবে, গয়না নিয়ে আসবে না, তাতে আশ্চর্যের কি আছে? এখন আর এসব কথা তুলে গেলাম। বেশ, আর আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না আমি, আমার ঘাট হয়েছে। তুমি যদি বলো তাহলে তোমার বউয়ের পা ধরে আমি ক্ষমা চাই। ছি ছি না মা। মা কি হচ্ছে কি? আচ্ছা তুমি যদি কথায় কথায় এরকম রেগে যাও তাহলে তো তোমার সঙ্গে কোনো কথাই চলে না। আমি কি তোমাকে বলেছি আতরের পা ধরে ক্ষমা চাইতে? আজকে বলনি, কালকে বলবে না তার কোনো ঠিক আছে? যেদিন যেদিন এই মেয়েকে তুমি এই বাড়িতে নিয়ে এসেছো সেই দিনই আমি ধরে নিয়েছি তুমি আমার পর হয়ে গেছো। বিশ্বাস করুন মা, আমি কখনো আপনার ছেলেকে আপনার নামে কিচ্ছু বলিনি। বেশ করেছো মা, আমাকে উদ্ধার করেছো, সেই আনন্দে আমি এখন ধেই ধেই করে নাচি। তো তুমি বলে ঠিক করে দাও না এই বাড়িতে বুলাদি কখন আসবে। না আমি কখন মাসিকে আসতে বারণ করলাম? সেই কথাটা কি আর মুখ ফুটে বলতে হয় মা? এতটা বয়স হলো, চুল পেকে গেল, কে কি চায় না চায় সেটাকে আমি বুঝি না ভেবেছ? তোকে আমি বলে রাখছি বাবু, কারোর কথায় বুলাদি যদি এ বাড়িতে না আসতে পারে তাহলে আজ থেকেই আমি কি করব? হ্যাঁ আমি অন্য জল ত্যাগ করব, এই কথাটা তোকে আমি বলে রাখলাম। দেখেছো তো, তোমাকে আমি বলেছিলাম
এটা আমার সেন্টিমেন্টের ব্যাপার। এই ব্যাপারে মাকে কিছু বললে মা দুঃখ পাবে, দেখলে তো? আমি কি তোমাকে কখনো বলেছি পার্থ যে এটা নিয়ে মার সঙ্গে ঝগড়া করতে? বলো না, আমি কখনো বলেছি? আমি তো শুধু বলেছিলাম যে মাকে বুঝিয়ে বলো যাতে বুলামাশিকে আসতে বারণ না করে। আমাকে আর বুঝিয়ে লাভ নেই মা, যা বোঝাবার তোমার বরকে বোঝাও, আমি তোমার শ্বশুরকে ট্যাকে করে কাশি চলে যাব। মা, আচ্ছা তুমি আমাকে বলো তুমি কি চাও, তুমি যা বলবে তাই হবে? মেয়ের বিয়েতে গয়নাকাটি দেওয়াটাই নিয়ম। আরে বাবা, আমি তো বেশি কিছু চাইছি না, আমি তো তোর জন্য বা আমার জন্য কিছু চাইছি না। বৌমা সত্যি করে বলো, আমি কিছু চেয়েছি তোমাদের কাছে? মিথ্যে বললে কিন্তু জিভ খসে যাবে তোমার। পাথর, আরে মা কি জানতে চাইছে? না না, এখন তুই তো আর ওকে কিছু বলবি না বাবু, কিছু দেবার কথা আর আমিও বলবো না। বৌমা কথাটা তো তোমাকেই বলতে হবে মা। কিন্তু মা, আমাকে এখন কিছু দেয়া মায়ের পক্ষে খুব কঠিন। দেখেছিস বাবু, দেখেছিস তোর বউই চাই এ বাড়ির মুখ পোড়াতে। বেশ বেশ, তোমরা যা খুশি তাই করো, আমি কিচ্ছু বলবো না। এই অপমানের পরও যদি আমি এই বাড়ির অন্ন খাই তাহলে তাহলে তুই আমার মরা মুখ দেখবি বাবু, আমি তোকে বলে দিলাম। এটা কি হচ্ছে বলুন তো ডাক্তারবাবু, কি হচ্ছে? আপনি বারবার বলে যাচ্ছেন যে রিপোর্ট ঠিক নেই, টেস্টগুলো ঠিক করে করান, অথচ অথচ আমি কিন্তু আপনার কথা মতো দু দুবার আলাদা আলাদা জায়গা থেকে এই রিপোর্টগুলো করালাম, অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না। শরীর শরীর ক্রমশ খারাপ হয়ে যাচ্ছে, অথচ অথচ আপনি আপনি দেখুন আপনি যা যা ওষুধ দিয়েছেন সব সব আমি নিয়ম করে খেয়েছি, যা যা ইঞ্জেকশন দিয়েছেন সব সব আমি নিয়ম করে নিয়েছি, কিন্তু তাতে তাতে আমার আমার কিন্তু জ্বর কমছে না, নিঃশ্বাসের কষ্টটা বন্ধ হচ্ছে না ডাক্তারবাবু। ডাক্তারবাবু, আমি কিন্তু আমি কিন্তু অনেক ভরসা করে আপনার কাছে এসেছিলাম, আপনার বাবা আমাকে আপনার কাছে পাঠিয়ে বলেছিলেন আমি নাকি ফিট হয়ে যাব, কোথায় সেসব তো কিছু হচ্ছে না কেন বলুন তো? হ্যাঁ, আপনাকে যে ওষুধগুলো পাল্টে দিয়েছিলাম সেগুলো খাচ্ছেন আপনি? আমি কি তাহলে মিথ্যা কথা বলছি? হ্যাঁ, এই হচ্ছে আপনাদের দোষ জানেন ডাক্তারবাবু, যখন রোগ সারে না তখন সব দোষে এই পেশেন্টে হয়ে যায়। দেখুন আমাকে একটু সময় দিন, আমি আমি চেষ্টা করছি, আর এত ক্রিটিক্যাল কেস একটু সময় তো লাগবেই। আর কত সময় নেবেন আপনি, আর কত সময় নেবেন? আমি মরে গেলে আপনি আমার রোগ সারাবেন? আপনি প্লিজ আমাকে আর একটা সপ্তাহ সময় দিন। ঠিক আছে, আমিও বলে গেলাম, আমি আর কিছুদিন দেখবো, এর মধ্যে যদি আমি ভালো হই ভালো, তাহলে আমিও কিন্তু আর কোনো রকম ভদ্রতা রাখতে পারবো না। ওষুধ কাজ করতে তো একটু সময় নেবে নাকি? এই লোকটা এরকম অভদ্রের মতো, ভদ্রলোক অসুস্থ কিছুতেই ভালো হচ্ছেন না, এই অবস্থায় একটু খারাপ ব্যবহার তো হয়ে যেতেই পারে তাই না? তারপরে পারবো তো? আচ্ছা নিশ্চয়ই পারবে, তুমি বলো না, ডাক্তারদের অনেক বেশি ধৈর্যের দরকার, এটা কিন্তু আমি তোমার কাছ থেকে শিখেছি। আর এই যে দাদা, কি 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 হচ্ছে নাকি? শুনে নিন, গুরুর ঘরে বসে ভুল 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 চিকিৎসা করা চলবে না, ভুল চিকিৎসা করা চলবে না। যত গুছিয়ে রাখার চেষ্টা করি তুই ততই ঘরদোর নোংরা করিস, আশ্চর্য।
নিজের জিনিসগুলো তো একটু গুছিয়ে রাখতে পারিস রে অভি। তার মানে আমি এখন আমার কাজকর্ম ছেড়ে সব তোমার ঘর গোছাবো? আর কোনো কাজ নেই আমার নাকি? না, তোর তো একটাই কাজ, সারাদিন টোটো করে ঘুরে বেড়ানো। কতটুকু সময় থাকিস তুই বাড়িতে? অভি, এটা কিসের কাগজ? কাগজ? হ্যাঁ, একটা রসিদ, 25,000 টাকা। 25,000? তাই তো দেখছি। কি কিনেছিস তুই? আমি আমি আবার কি কিনবো? কি ফালতু কি কাগজ কি বলছো কি? অভি, এটা কিন্তু তোর নাম লেখা রয়েছে। আমার জিনিস ঝাড়াঘাটি করো, কারণ একদম আমার জিনিস আর দেবে না। তোর জিনিস মানে? এই তো বললি কিসের না কিসের কাগজ। ঠিক আছে, অত ফ্যাচ ফ্যাচ করো না তো, এই জন্য আমার বাড়িতে থাকতে ইচ্ছা করে না। এতগুলো টাকা দিয়ে কি কিনেছিস তুই? যাই কিনে থাকি, তোমার তোমার টাকায় কিনে নি, তোমার এত কিসের মাথা ব্যথা? অভি, তুই বাড়িটা নিয়ে কিছু করছিস না তো? বাড়ি নিয়ে করবো, তুমি বাড়ির কাগজপত্র দিয়েছো আমাকে, সব তো আঁচলের তলায় লুকিয়ে রেখেছো। সকালবেলা একটা কাজে বেরোচ্ছিলাম, বকবক করে মাথাটা গরম করে দিলে। চলো করেছো। আসবে বই কি নিশ্চয়? কি ব্যাপার, রিয়া তোমাকে বসতে বলেনি? না না, বলেছে বলেছে। মিথ্যে কথা বলছি বাপি, বাপি ডাহা মিথ্যে কথা বলছে, বসতে বলে তো দুই কথা আমি ওকে দেখতেই পাইনি। ওবে ঠিক ঠিক বলেছে। আসলে কি হয়েছে স্যার, মানে আপনি ওকে বকবেন বলে আমি এখন একবার ডেকে দিই। রিয়া, রিয়া, আমার মনে হচ্ছে অভি আজ তোকে খুব সিরিয়াস কিছু একটা বলতে এসেছে, তাই না অভি? কি বলতে এসেছে বলো। বলো না, বলো বলো বলে ফেলো, হেজিটেশন তো কিচ্ছু নেই, বলে ফেলো। না না, বলো বলে ফেলো। হ্যাঁ বলছি, হেজিটেশন তো আমি বলছি, টেনশন করো, বলছি রিয়া তুমি আমার সঙ্গে যাবে সিনেমা? সিনেমা সিনেমা সিনেমায়? সিনেমা? তুমি রিয়াকে সিনেমা নিয়ে যাবে? না না না, আমরা অন্য কোথাও যাবো, আমরা গড়ের মাঠ যাবো, দক্ষিণেশ্বরের মন্দির যেতে পারি। না ওবে, আমার মনে হয় তোমরা সিনেমাতেই যাও। যাবো স্যার। আমি কিন্তু সিনেমা যাবো না। কেন? আমার যেতে ইচ্ছে করছে না, আমি তাই যাবো না। তুমি কি আমাকে জোর করবে নাকি? না না, আমি তাই বলেছি নাকি? শোনো না, চলো না প্লিজ, আমার মাথা ঘুরছে। আচ্ছা শোনো, জেমস বন্ডের সিনেমা, ইংলিশ সিনেমা, ক্যাসিনোর। অভি অভি, তুমি আমাকে বন্ডের সিনেমা দেখতে নিয়ে যাবে? বাপি বাপি কেন, কি কি সিনেমা দেখবে? হিন্দি দেখবে? এখনো রাজি করাতে পারিনি। দেখুন স্যার, কতক্ষণ থেকে বলছি আর তখন থেকে রিকোয়েস্ট করছি তো। জানা এত করে বলছে, বেচারি কত আশা নিয়ে এসেছে। ঠিক আছে বাপি, তুমি যখন বলছো তখন আমি যাব, তোমার জন্য যাবো।
তবে হ্যাঁ, আমি গেলে কিন্তু বন্ধের সিনেমায় দেখতে যাব, ওকে? চলে তোমাদের বাড়িটা কে বানিয়েছিলেন? জেমস বন্ড। আমি বলছি তোমাদের বাড়িটা কে বানিয়েছিলেন? বাবা বাবা। ও বাবা বাবা, তো বাবা নিশ্চয়ই তার একমাত্র ছেলের নামে বাড়িটা উইল করে দিয়ে গেছেন। না না না, করেননি। আচ্ছা অভি, তোমার বোনের বিয়ের ব্যাপারে তোমরা কিছু ভাবছো না? না। হ্যাঁ স্যার, ভাবছি তো, ভাবছি। কিন্তু স্যার, ওই ব্যবসাটা তো একবার তো স্যার দাঁড়াতে হবে। আঙ্কেল। আরে শুনিনি, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। আমার তোমার সঙ্গে খুব জরুরি কথা আছে আঙ্কেল। ইয়েস অফ কোর্স, বসো। আই গিভ ইউ আ চেয়ার। কথাটা শুনে নাও আঙ্কেল, শোনার পর হয়তো তোমার মনে হতে পারে যে আমি তোমার মুখোমুখি বসার যোগ্যই নই। শুনিনি, কি হয়েছে? তুমি এভাবে রিয়্যাক্ট করছো কেন? আচ্ছা, আকাশ তো তোমাকে বিয়ে করতে রাজি হয়েছে, আর তো কোনো ক্রাইসিস নেই? ক্রাইসিস আছে আঙ্কেল। যাদের এত ভালোবাসতাম তারা আজকে সবাই আমাকে অবিশ্বাস করে, সবাই আমাকে সন্দেহ করে। আঙ্কেল তুমি বলো তো, আমি কি এতটা খারাপ হয়ে গেছি যে আন্টি পর্যন্ত আমাকে? কি হয়েছে শুনি? আন্টি আমাদের বাড়িতে এসেছিল, আন্টি চায় যে আমার একটা প্রেগন্যান্সি টেস্ট হোক, না হলে আন্টি আমার আর আকাশের বিয়েটা কিছুতেই হতে দেবে না। দেবজানি তোমাদের বাড়িতে গিয়ে কথা বলে এসেছে? আঙ্কেল আমি বিশ্বাস করতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আঙ্কেল। যে আন্টি আমাকে ছোট থেকে বড় হতে দেখেছে সে আমাকে আজকে অবিশ্বাস করছে, সন্দেহ করছে। তোমার পক্ষে কষ্ট পাওয়াই স্বাভাবিক। জানো তো আঙ্কেল, আমি ছোট থেকে ভাবতাম আমার যাই হোক না কেন আমার আঙ্কেল তো আছে, আমার আঙ্কেল আমার চোখ থেকে এক ফোঁটা জলও পড়তে দেবে না। তুমিও তো আজকে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ আঙ্কেল, কেন বলো? না শুনি, যার জন্য আর্য আমাকে ছেড়ে সকলের সামনে বিয়ের মণ্ডপ থেকে চলে গেছিল, আজকে আমার আর রায় চৌধুরী পরিবারের মাঝখানে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সে। বৃষ্টি